স্বাস্থ্যের জন্য খুব উপকারী লবণ, বিশেষ করে বিশেষজ্ঞরা স্বাস্থ্যের জন্য খনিজ লবণ খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। যখন আমরা খনিজ লবণের কথা বলছি, তখন মনে পড়ে গেল তুরস্কের মধ্য আনাতোলিয়া শহরের কানকিরি লবণ গুহার কথা। প্রতিদিন এই গুহা থেকে 1,500 টন লবণ আহরণ করা হয়। এমনকি তুরস্কের মতো একটি দেশের চাহিদা মেটাতে 400 বছরের মতো খনিজ লবণ সংরক্ষিত রয়েছে কানকিরি লবণ গুহায়। তুরস্কের কানকিরি শহরের কেন্দ্র থেকে 20 কিলোমিটার পূর্বে অবস্থিত কানকিরি গুহাটি, এই লবণ গুহাটি প্রায় 5,000 বছর ধরে হিটিতেস সময়কাল থেকে পরিচালিত। কানকিরি লবণ গুহায় রয়েছে 1.6 মিলিয়ন টন ধারণ ক্ষমতা সম্পন্ন বৃহত্তম খনিজ লবণের সংরক্ষণ। শত বছর ধরে এই লবণ গুহায় লবণ উৎপাদনের কারণে এখানে প্রাকৃতিকভাবেই কিছু গ্যালারি তৈরি হয়েছে। গুহার কিছু অংশে সল্ট স্ট্যালাকটাইটস ও স্ট্যালাগমাইটস দেখা যায়। একটি ট্রাক অতিক্রম করতে পারে এমন একটি সংকীর্ণ সুড়ঙ্গের পর এই লবণ গুহায় রয়েছে প্রশস্ত একটি টানেল। 8 কিলোমিটার দীর্ঘ ও 800 একর জমিতে হাঁটার সময় গুহার রোমাঞ্চকর পরিবেশে বিমোহিত হন অনেক পর্যটকই। অনেক সময় প্রাকৃতিক দুর্যোগ কিংবা জরুরি পরিস্থিতিতেও ব্যবহৃত হয় এই গুহা। গুহাটির আরও একটি মজার চিত্র হল 200 বছর ধরে দাঁড়িয়ে থাকা একটি মৃত গাধার অক্ষত শরীর। গুহার ভিতরে শুষ্ক আবহাওয়ার কারণে গাধার লাশটি মমি করা শরীরের মতো সংরক্ষিত রয়েছে গুহায়। সম্প্রতি লবণ গুহার একটি অংশকে আর্ট গ্যালারিতে রূপান্তর করা হয়েছে। এখানে খনিজ লবণ দিয়ে তৈরি ভাস্কর্য ও শিল্প উন্মুক্ত করা হয়েছে প্রদর্শনীর জন্য।